হ্যালো গাইস, হোয়াট ইজ আপ, ওয়েলকাম টু স্পোর্টস বাইটস চ্যানেল। তো আর একটা নতুন এপিসোডে তোমাদের সঙ্গে স্বাগত। ডিসক্রিপশনে এটা কি দেখলাম, থাম্বনেলে এটা কি দেখলাম, টাইটেলে আমরা এটা কি দেখলাম, সকলের প্রশ্ন এটাই। ট্রাম্প শীত সই হয়ে গেছে, ব্রাইট মানে তোমাদের সকলের উজ্জ্বল দা যাচ্ছে মোহনবাগানে, প্রবীর দা আমাদের সকলের প্রিয় প্রবীর দা যাচ্ছে জামশেদপুরে, সকল ট্রান্সফার আপডেট মানে প্রচুর ট্রান্সফার আপডেট বেরিয়েছে এবং প্রচুর মানে ইনফরমেশন বেরিয়েছে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড, আইএসএল রিলেটেড এবং আই লিগ রিলেটেড। তো সকল কিছু আমরা আজকে তোমাদের সঙ্গে আমরা সম্মোচন করব এবং প্রত্যেকটা মানে আপডেটই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক বড় বড় আপডেট বেরিয়ে এসছে এবং কয়েকটা বিতর্ক তো মন্তব্যও বেরিয়ে এসছে। তো ভিডিওটা অনেকটা বড় হতে পারে, তো পুরোটা না দেখে কমেন্ট করো না, অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তো চলো ভিডিওটা স্টার্ট করতে থাকি। তো প্রথম ট্রান্সফার আপডেট কিন্তু এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে আমি শুরু করবো। এসসি ইস্ট বেঙ্গলের তিন চারটা আপডেট আছে, সেগুলো আমি তোমাদের আগে জানিয়ে দিই। তো প্রথমেই আসি হচ্ছে মার্টি স্টেইনম্যানকে নিয়ে, একমাত্র বিদেশি যার সঙ্গে এসসি ইস্ট বেঙ্গলের 2023 অবধি কিন্তু কন্ট্রাক্ট ছিল। কিন্তু জানা যাচ্ছে যে তার আগের টিম ব্রিসবন রোড তাকে নিতে কিন্তু আগ্রহী এবং মার্টি স্টেইনম্যানও তার আগের টিমে ফিরে যাওয়ার জন্য আগ্রহী। তো অবশ্যই এটা দেখার বিষয় যে ট্রান্সফার ফি দিয়ে কি ব্রিসবন রোড এসসি ইস্ট বেঙ্গলকে অফার করে এবং এসসি ইস্ট বেঙ্গল সেটা যদি অফারটা পায় তাহলে এসসি ইস্ট বেঙ্গল কি স্টেইনম্যানকে ছাড়ে, সেটা কিন্তু দেখার বিষয়। কিন্তু এটা এখনো রুমারের পর্যায়ে রয়েছে। এবং পরবর্তী ট্রান্সফারটা হচ্ছে হারমানজোত খাবরা, বেঙ্গালুরু এফসির একটা অন্যতম ভরসা ছিল হারমানজোত খাবরা সেন্টার ব্যাক হিসেবে। তো সেই হারমানজোত খাবরাকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল নিতে চলেছে, এটাই শোনা যাচ্ছে, রুমার হিসেবে পর্যায়ে চলছে। রবি ফাউলার চাইছে হারমানজোত খাবরাকে তার দলে যোগ করার জন্য। দেবজিৎ মজুমদারকে নিয়ে একটা বড় আপডেট উঠে আসে, সেটা হচ্ছে উড়িষ্যা এফসি কিন্তু একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট তাকে অফার করেছে এবং দেবজিৎ কিন্তু অফারটা পেয়েছে এবং এটার একদমই রুমারের পর্যায়ে রয়েছে যে ফ্রি এজেন্ট এখন সে ইস্ট বেঙ্গলের থেকে অফার অবশ্যই পাবে। তো সেক্ষেত্রে দেখার বিষয় যে দেবজিৎ মজুমদার লাস্ট অবধি কোথায় যায়। তো এই মাসের মধ্যেই কিন্তু ক্ল্যারিফাই হয়ে যাবে আর এই মাসের মধ্যে কিন্তু অনেক ট্রান্সফার হতে চলেছে, মানে জাস্ট স্টার্টিং হয়ে যাচ্ছে। তো আরেকটা যেটা আমি খবর বলে দিই সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। এসসি ইস্ট বেঙ্গলের কিন্তু মূলত তিনটে বিদেশির ওপর কিন্তু তারা ঝোঁক দিচ্ছে, একটা হচ্ছে ব্রাইট, ম্যাগোমা আর প্লিঙ্কিংটন। স্টেইনম্যান যেহেতু তাদের অলরেডি চয়েস আছে তো স্টেইনম্যানকে হয়তো হাতছাড়া পড়বে না। তো এই চারজন বিদেশিকে তো হয়তো এসসি ইস্ট বেঙ্গল পরের বছরের সিজনের জন্য তোমরা দেখতে পাবে কোনো রকম সমস্যা না হলে। তো এটাই ছিল এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে আপডেট। এবার চলে আসি এটিকে মোহনবাগানকে নিয়ে। এটিকে মোহনবাগান কিন্তু তাদের জল গোছানোর জন্য শুরু করে দিয়েছে এবং তাদের মূল কান্ডারি মানে হাবাস, অ্যান্টোনিও লোপেস হাবাসকে আরও এক বছরের জন্য তারা সুযোগ দিয়েছে এবং এইবারে পারফরমেন্সে তুল্যমূল্য থাকলেও পরেরবারে পারফরমেন্স হাবাস ভালো করবে এটাই আশ্বস্ত করেছে টিম ম্যানেজমেন্টের কাছে এবং তাকে কিন্তু আবারও আরেকবার ভরসা দেওয়া হয়েছে, এক বছরের জন্য তাকে আবার সাইন করা হয়েছে। এবং হাবাস কিন্তু চাইছে তার টিমে একজন মজবুত মিডফিল্ডার আসুক, মিডফিল্ড পজিশনে একজন মজবুত প্লেয়ারকে তিনি চাইছেন এবং তিনি তিনটে নামে শর্ট লিস্ট পাঠিয়েছেন এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে। এবং রোববারের মধ্যে আমরা জানতে পেরে যাব যে কোন তিনজনের মধ্যে একজনকে তারা কিন্তু শীঘ্রই অফারটা দিতে চলেছে এবং একজন সম্ভবত এএফসি কাপের আগেই তার দলে নিযুক্ত হতে চলেছে। তো এটাই হচ্ছে এটিকে মোহনবাগানকে একটা আপডেট। তারপরে চলে যাই যে পরপর যে আমরা গুঞ্জন ছুটতে পারছিলাম, যেমন ব্রাইটকে, ব্রাইট এনোভাকারকে হয় অনেকেই বলছিলেন যে মোহনবাগানে আসতে চলেছে, মোহনবাগান তাকে অফার করতে চলেছে, কিন্তু সেরকম কোনো কথা নেই কারণ ব্রাইট ব্রাইটের কাছে কিন্তু বাইরের টিমের অনেক ভালো ভালো অফার রয়েছে। সেক্ষেত্রে যদি এসসি ইস্ট বেঙ্গল তাকে ভালো মানে পরিমাণের অফার দেয়, কারণ তার কন্ট্রাক্ট কিন্তু এই বছরের 31 মে অবধি ছিল, তো তারপরে যদি ভালো কন্ট্রাক্ট পায় বা রবি ফাউলার একজনের পছন্দের প্লেয়ার এবং রবি ফাউলার ব্রাইটও রবি ফাউলারকে খুব অ্যাডমায়ার করে, তো সেক্ষেত্রে ব্রাইট সম্ভবত এসসি ইস্ট বেঙ্গলে থাকছে এবং মোহনবাগান কোনোরকমভাবে কিন্তু ব্রাইটকে অফার করছে না এখনও অবধি। তো এটাও একটা রুমারের পর্যায়ে ছিল, অনেকে জিজ্ঞাসা করছিল যে ব্রাইটের ব্যাপারটা কি হলো। তো ব্রাইটের ব্যাপারটা এই যে ব্রাইট এই কোনোভাবে আসতে চলেছে না, এরকম কোনো খবর নেই। প্রবীর দাসকে নিয়ে একটা আপডেট উঠে আসছিল যে প্রবীর দাসকে জামশেদপুর এফসি অফার করেছে, সত্যি অফার করেছে এবং প্রবীর দাস কিন্তু সেই অফারটায় নাকচ করে দিয়েছে কারণ 23 অবধি তারও অফার রয়েছে কিন্তু মোহনবাগানের সাথে এবং মোহনবাগানে তিনি খেলতে চান এটাই জানানো হয়েছে এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কিন্তু এই অফারকে মানে রিজেক্টই করা হয়েছে এক প্রকারে। তো সেক্ষেত্রে দেখা যাক, একটা ভালো পরিমাণে মানে 2 কোটি টাকার একটা হিউজ ট্রান্সফার ফি আছে প্রবীর দাসে, সেই ট্রান্সফার ফি দিয়ে তারা নিতে চাইছে। তো শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়, কিন্তু প্রবীর দাস কিন্তু খেলতে না যাচ্ছ, তো সেটাই একটা বড় ব্যাপার যে শেষ পর্যন্ত কি হয় ট্রান্সফার ফি দিয়ে, কি মোহনবাগান ছাড়বে কি ছাড়বে না সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত এখনো পর্যন্ত এই জল্পনায় কিন্তু অবসান ঘটিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এবার কেরালা ব্লাস্টার্সের মিডফিল্ডার জ্যাকসন সিংকে কিন্তু নিতে চলেছে এটিকে মোহনবাগান, এটাই শোনা যাচ্ছে অনেক সোর্স থেকে। ট্রান্সফার মার্কেট, তারপরে খেলনা, অনেকগুলো সোর্স থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে ওখান থেকে জানা যাচ্ছে যে জ্যাকসন সিংকে কিন্তু এটিকে মোহনবাগান নিতে চলেছে। এবং এটিকে মোহনবাগান আর একটু স্ট্রং করার জন্য মিডফিল্ড পজিশনটাকে হায়দ্রাবাদের হলিচরণ নার্জারিকেও নিতে চলেছে। তো এটাও একটা বড় ব্যাপার যে মিডফিল্ড পজিশনটা যেটা হাবাস চিন্তিত ছিল, তো ইন্ডিয়ান রিক্রুটমেন্ট করার চেষ্টা করছে। যেমন তোমরা আগে জানো দীপক টেংরিকে তারা কিন্তু ব্লকার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাকে কিন্তু নিয়েছে। এবং অবশ্যই হলিচরণ নার্জারি একজন ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার 4 গোলও রয়েছে আইএসএলে এই সিজনে। তো সেটাও দেখার বিষয় যে পরের সিজনের জন্য এবং এএফসি কাপের আগেই কি তাকে কন্ট্রাক্টে আনা যায়, সেটাই দেখার বিষয়। তো এই ছিল এটিকে মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট, এবং অনেকগুলোই অফিসিয়ালি কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। এপ্রিল মাস চলতে শুরু করে দিয়েছে, তো এপ্রিল মাসের মধ্যে কিন্তু অনেক প্লেয়ারকে তোমরা এটিকে মোহনবাগানে আসতে এবং যেতে দেখতে পারো। তার মধ্যে অন্যতম নাম হচ্ছে জয়েশ রানে। জয়েশ রানেকে হয়তো রিলিজ করে দিয়েছে মোহনবাগান, মানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো। তো জয়েশ রানে কিন্তু এই বছর হয়তো আর মোহনবাগানে নাও দেখতে পাবে তোমরা। জয়েশ রানেকে কিন্তু একটা ভালো পরিমাণের অফার করেছিল নর্থ ইস্ট, কিন্তু নর্থ ইস্টের থেকেও ভালো অফার কিন্তু সে পেয়েছে বেঙ্গালুরু এফসি থেকে, এবং বেঙ্গালুরু এফসিতে তার আগ্রহ বেশি রয়েছে। তো সেটাই দেখার বিষয় যে অফিসিয়ালি সেটা কনফার্ম হয় কিনা, কারণ এখন অবধি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসেনি। কিন্তু সব রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে সব সোর্স থেকে জানা যাচ্ছে যে বেঙ্গালুরু এফসিতেই যাচ্ছে জয়েশ রানে। এই কিছু তথ্য আমরা পেয়েছিলাম এটিকে মোহনবাগানের থেকে। তো এটিকে মোহনবাগান এবং এসসি ইস্ট বেঙ্গলে অনেকগুলো ট্রান্সফার আপডেট তোমাদের বলে দিলাম। এবার কিছু ফুটবল আপডেট নিয়ে চলে আসবো, যে ফুটবল আপডেটে অনেক রকম ফুটবল আপডেট হয়েছে। তো তার মধ্যে আমরা জানি যে ইন্ডিয়ার সঙ্গে দুটো ফ্রেন্ডলি হয়েছিল, একটা ইউএ একটা ওমানের সাথে। তো ইউএ এর সাথে কিন্তু মানে খুব লজ্জাজনক হার হয়তো আমরা সহন করতে হয়েছিল। তারপরেও ইগোর স্টেমাচ কিন্তু একটা খুব বাজে মন্তব্য করেছে, আমার পার্সোনালি বাজে লেগেছে। সে বলেছে যে আমি আইএসএল দেখতে এতই ব্যস্ত ছিলাম যে আই লিগটা দেখতে পারিনি। তো এটা কিন্তু খুব বাজে মন্তব্য, কারণ তিনি আই লিগকে বলছেন আই লিগ থেকে প্লেয়ার তৈরি হবে, তারপরে আইএসএলে খেলবে, আইএসএলে আমার ভালো লাগলে তখন ইন্ডিয়া টিমে যাবে। তো এইরকম মন্তব্য মানে একজন ইন্ডিয়ান কোচ, তাহলে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর একটা বাজে এফেক্ট পড়তে পারে যারা ভালো খেললো, যেমন বিদ্যাসাগর সিং, হীরা মণ্ডল, অনেক প্লেয়ার ছিল যারা ভালো খেলেছিল, তাদের ওপর একবার নজর দেওয়া উচিত ছিল অবশ্যই। কিন্তু এক্ষেত্রে বিতর্কিত বিষয়। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও যে এই কমেন্টটায় তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত আমি শুনতে রাজি। তো তোমরা সকলেই জানো দ্য ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যেটা এআইএফএফ এর আন্ডারে, সেই এআইএফএফ এর আন্ডারে সেই ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কিন্তু প্রতি বছর অ্যাওয়ার্ড দিয়ে থাকে। তো আগের বছর এই অ্যাওয়ার্ডটা কিন্তু হতে পারেনি করোনার জন্য। তো এই বছর কিন্তু মানে একসাথে দুটো বছরের অ্যাওয়ার্ড একসাথে হয়ে যাচ্ছে। বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার এই বছরে মানে 2021 হয়েছে অরিন্দম ভট্টাচার্য। তো বাংলার একটা গর্ব। তো আরেকটা কথা বলে দিই যে ইয়ং প্লেয়ারদেরও কিন্তু এখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো বেস্ট ইয়ং প্লেয়ার আগেরবারে হয়েছিল জেরি উড়িষ্যা এফসি। তোমরা সকলেই জানো জেরি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল, এইবারেও অনেকটাই ভালো পারফরমেন্স করেছে। তো এই জেরিকে নিয়েও কিন্তু অনেক টানাপোড়েন চলছে, জেরি কোথায় উড়িষ্যাতে থাকবে না অন্য কোথাও থাকবে। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু জেরিকে নিয়েও টানাপোড়েন চলছে উড়িষ্যা ফ্যানদের মধ্যে। এবার চলে আসি এই বছরে ইয়ং প্লেয়ার, বেস্ট ইয়ং প্লেয়ার কে হয়েছে, সেটা হচ্ছে লাল্লেন মাবিয়া। সে নর্থ ইস্টে খেলেছে, তোমরা মনে রাখবে যে লাল্লেন মাবিয়া কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, এবং সম্ভবত একটি গোলও তিনি করেছিলেন এইবারে আইএসএলে। তো তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি এই অ্যাওয়ার্ডটা নমিনেটেড হয়েছেন এবং এই অ্যাওয়ার্ডটা জিতেছেন। এবং অবশ্যই আমি চলে আসবো এবার ফরেন প্লেয়ারের ক্ষেত্রে। ফরেন প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু আগেরবার রয় কৃষ্ণা হয়েছিল বেস্ট প্লেয়ার, এই বছরে ইগোর অ্যাঙ্গুলো এফসি গোয়ার হয়ে কিন্তু জিতেছে এই অ্যাওয়ার্ডটি। এবার চলে আসি বেস্ট কোচ, আগেরবারে বেস্ট কোচ কিন্তু হাবাস হয়নি, হয়েছিল সার্জিও লোবেরা। এবং অবশ্যই এই বছরে কিন্তু খুব সুন্দর ডিসিশন নিয়েছে, অনেকগুলো চয়েস ছিল, সার্জিও লোবেরা, হাবাস, তারপরে কিন্তু খালিদ জামিলের নাম ছিল, কিন্তু তারা কিন্তু বেছে নিয়েছে খালিদ জামিলকে। তো অবশ্যই কিন্তু খালিদ জামিল একটা মানে হার না মানার মানসিকতা নিয়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলেছে সেমিফাইনাল অবধি। তো তার সেই মানসিকতাকে কুর্নিশ জানিয়ে তাকে সম্মানিত করেছে ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশন।
তো এটা হচ্ছে একটা বড় জিনিস যেটা আমি বলে দিলাম, এই অ্যাওয়ার্ড গুলো হয়েছে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা বলে দিই, কলকাতা প্রেমী যে ফুটবল প্রেমীদের জন্য একটা খুশির খবর, সেটা হচ্ছে এপ্রিল মাসের শেষে কিন্তু যে আবাসিক শিবির ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য ইন্ডিয়ার হওয়ার কথা ছিল সেটা কিন্তু কলকাতাতেই হবে। তো একটা বড় খবর কিন্তু ফুটবল ফ্যানদের জন্য যে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু এখানে এসেই প্র্যাকটিস করবে, তাদের আবাসিক শিবির কিন্তু এখানেই হবে। তো তোমরা অনেকেই জানো যে সার্থক গোলুই মুম্বাই সিটির হয়ে খেলছিল, তো সেই সার্থক গোলুইকে কিন্তু নিতে আগ্রহী চেন্নাইন এফসি। চেন্নাইন এফসি চাইছে যে দীপক টাংরিকে যাকে তারা রিলিজ করে দিয়েছে তার জায়গায় ফিল আপ করতে সার্থক গোলুইকে অ্যাজ এ এক্সপিরিয়েন্স মিডফিল্ডার। তো সেই ক্ষেত্রে দেখা যাক, এখনো পর্যন্ত কোনো রকম রুমারের পর্যায়ে চলছে, কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, কিন্তু এই এই সপ্তাহের মধ্যে এবং অবশ্যই এই মাসের মধ্যে কিন্তু অনেকগুলো ট্রান্সফার আপডেট তোমরা দেখতে পাবে এবং অনেকগুলো নিউজ তোমরা দেখতে পাবে। তো সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। দেখতেই পাচ্ছ গরমের মধ্যে ভিডিও করছি, খুব গরম পড়ে গেছে, আর তার সাথে সাথে দেখো মশা ঘোরাঘুরি করছে। তো সব কিছুকে বাদ দিয়ে তোমরা যে ভিডিওটা দেখলে এবং মানে আমি আমার যতটুকু ক্ষমতা, আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। তো চলো আজকের জন্য টাটা, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।